বলেছিলে সবাইকে নিয়ে পিকনিক হবে, কাল তো দাদা ভাই দিদি ভাই সবার ছুটি, কাল পিকনিকটা করো না মা। আমরা যদি বাড়ির বাগানে পিকনিকটা করি, দেখো বাচ্চাটা একদিন পিকনিক করতে চাইছে, না করো না, এই আবদারটা রাখা উচিত। তুমি যখন বলছো আমি বাড়ির সবার সঙ্গে কথা বলবো। বাড়ি থেকে একটা পিকনিকের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমি ওর আনন্দটাকে নিরানন্দে পরিণত করে দিতে চাই। আপনি কাগজপত্র সব ঠিকভাবে দেখে নিয়েছেন তো? যাদের কাছ থেকে আপনি জমিটা নিয়েছেন, কাগজপত্র সব ঠিক তাদের নামে আছে তো? কেন, কোনো প্রবলেম হয়েছে? আমি টমটম দাদার সাথে খেলবো। আচ্ছা জিকো, টমটম দাদা কোথায়? কেউ লোহার রড কাটছে বা তালা ভাঙছে। কোন জমিতে আপনি বিল্ডিং করবেন বলে লরি লরি মাল ফেলছেন? কার পারমিশন দিয়েছেন আপনি? দয়া করে কাজটা বন্ধ করবেন না। এটা একটা ভেস্টেড ল্যান্ড, কে মালিক কেউ জানে না। সরকার জমিটা অধিগ্রহণ করেছে। যারা আপনাকে এই কাজটা দিয়েছে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। যে রিয়েল এস্টেট কোম্পানির কথা আপনি বলছেন তারা আপনার সঙ্গে প্রতারণা করেছে। কি কি হয়েছে? তুমি আমাকে বলবে না, বলো কি হয়েছে? সব শেষ হয়ে গেছে জুই। জুই আমি ঠকে গেছি, আমরা পথে বসে গেছি জুই। মা আমার পাটা ভালো হবে না, আমি ফুটবল খেলতে পারবো না। আমি তো শুয়েই ছিলাম, তোরা চলে যাওয়ার পর হঠাৎ একটা শব্দ পেলাম। এ তো মনে হচ্ছে কেউ লোহার রড কাটছে বা তালা ভাঙছে। যত হয়েছে সব বেড়ালটার জন্য। বেড়াল? এঘর থেকে বেরিয়েই দেখলাম সামনে একটা বেড়াল ঘোরাঘুরি করছিল, তাকে তাড়া দিতে সে গিয়ে ঢুকলো তোমার শ্বশুরমশাইয়ের ঘরে। তাই তো আমি ওই লোহা দিয়ে একটু ঘষে ঘষে ওকে ভয় দেখাচ্ছিলাম যাতে ও চলে যায়। তারপরে তো মাসিমা শুইয়ে দিয়ে গেলেন, কিন্তু জানিস তো আমার শরীরের অবস্থা। এই গাবিরি এটা কার বড় তো দেখি? এটা তো লোহা ঘষার জন্য ব্যবহার করা হয়। আজকে বাড়িতে কেউ এসেছিল? না না, আমি তো ঘরে ছিলাম, আর রিভু আসার আগে আমি দরজাও খুলিনি। রিভু চলে গেল, আমি দরজা বন্ধ করে আবার ঘরে চলে গেলাম, কেউ তো আসেনি। বিরাট সমস্যায় পড়ে গেলাম মা, বিরাট সমস্যায় পড়ে গেলাম। আরে বাবা, এখন যদি মেজ বৌদি পটপট করে সবটা জয়কে বলে দেয়, বুঝতে পারছো আমাদের কি হাল হবে? আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি ফাইলারটা মিস্ত্রিকে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে দিলে না কেন? আচ্ছা আমি তো ভেবেছিলাম যে মিস্ত্রি সবকিছু গুছিয়ে নিয়ে চলে গেছে, কি করে ভাববো যে ফেলে রেখে গেছে? তাছাড়া আমার মনে হয় না যে মেজবু অত গুছিয়ে বলতে পারবে বলে। অদ্ভুত কথা বলছো, কি 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 মনে হয়? চুনি সব কথা পরিষ্কার করে বলতে পারবে না কেন? কি ভালো করে কথা বলতে পারে না? পট পট করে সব কিছু বলে দেবে। আর মা না, আমি তোমাকে নিয়ে না মানে পেরে উঠছি না। তোকে আমি এতবার করে বললাম যে কোন রকম যেন গন্ডগোল না হয়, গন্ডগোল না হয়, সেই তুমি গন্ডগোল বাঁধালে। তোকে আমি পই পই করে বললাম, সেই তুমি গুলোলে। আচ্ছা মা একটা কথা বলো তো, চুনি যে অতটা জায়গা হামাগুড়ি দিয়ে এলো সেটা তোমার চোখে পড়লো না? তার উপর ওই 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 যে ফাইলারটা মিস্ত্রি ওখানে ফেলে চলে গেল সেটাও তোমার নজরে এলো না? মানে আমার না একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি কি আমি কোনো ইচ্ছে করে ওখানে ফেলে এসেছি? তুই কি বলতে চাস? আমি তো তোকে বারবার করে বলেছি যে আমাকে এসব দায়িত্ব দিবি না, আমার বয়স হচ্ছে, আমি ভালো করে মনে রাখতে পারি না। তা না, নিজেই জোর করে করে দায়িত্ব দেবে, আবার বকাঝকা করবে। আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি, বুঝতে পারছি তো আমি টেনশনে এরকম উল্টোপাল্টা কথা বলে ফেলছি। ঠিক আছে, দেখো দেখো মা, এখন যেটা হয়েছে সেটা হয়েছে তো, হয়ে গেছে, আর তো কিছু করার নেই। তবে তবে আমাদের পরবর্তী স্টেপগুলো খুব খুব সাবধানে, একবারে ঠান্ডা মাথায় নিতে হবে। হ্যাঁ, একে আমি যা ব্যবস্থা করে দিয়েছি সেটা সামলাতে জয়ী আর রিবুর সারাটা জীবন কেটে যাবে। আর ছেলেকে নাকি ফুটবল প্লেয়ার তৈরি করবে। হ্যাঁ, ছেলে ফুটবল খেলবে। আরে ফুটবল খেলা তো দূরের কথা, ওর ছেলে ভালো করে দাঁড়াতে পর্যন্ত পারবে না, সে ব্যবস্থা আমি করবো। আমি সাত সকালে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, রিবুকে কেন বলে যাই? ও এবার বুঝতে পেরেছি মা কোথায় গেছে। কোথায় গেছে? ওই যে কাল তুমি কাঁদছিলে না, তোমার খুব কষ্ট হচ্ছিল তাই তোমার জন্য মা ঠাকুরকে পুজো দিতে গেছে। তুই কাঁদছিলি কেন বাবা? তুই আমাকে কোলে বল তো দেখি তোর কি হয়েছে। দাদু ভাই তো কখনো মিথ্যা কথা বলে না।
আচ্ছা পদ্ম, মহেন কোথায়? না মহেন তো কিসব গানের ব্যবস্থা করতে গেছে। ভক্তিদি, মহেন কোন গানের নোককে আনতে গেল গো? মাসিমণি, শিগগিরই যাও। মেশোবাবু মহেন দাদার উপর খুব রেগে গেছেন। গানের জন্য মহেন দাদা কাকে যেন ডেকে এনেছে, তিনি গান গাইবেন। নিখিলের তো বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মা। আমি যে তোকে এতটা ভরসা করলাম, তার প্রতিদান তুই এইভাবে দিলি আমাকে? মেজবৌমা আর রুক্মিণীর শয়তানিতে ঘাবড়ে গেলে চলবে না। যাই কিছু হয়ে যাক না, 15 তারিখে বড় অনুষ্ঠান, আর সেদিন ছোট বৌমা প্রকাশ্যে গান গাইবেই, এটা আমাদের চ্যালেঞ্জ। মৃত্যু আছে বলেই তো জন্মান্তর, কিন্তু ঠিক কি করতে চাইছিস তুই? চম্পুজা গোপাল, সেও তো গোপালকে বড় ভালোবাসত, ঈশ্বরের জন্য পাগল পাগল করত। ত্রিনয়নীকে বাঁচিয়ে দিয়েছিস শুনলাম। ওকে গ্রামে দিয়ে আসবি নাকি আমার মরা মুখ দেখবি? ত্রিনয়নীকে নার্সিংহোম থেকে ছাড়লে আমি নিজে গিয়ে ওকে গ্রামে রেখে আসবো। বড় স্বার্থপর হয়েছি আমি, তোকে কত কষ্ট সহ্য করতে বাধ্য করেছি, এবার তোকে মুক্তি দিতে এসেছি আমি। কিছু মানুষ গরিব, কিছু মানুষ বড় লোক, কিছু মানুষ খেতে পায়, কিছু মানুষ খেতে পায় না, দেশ তো সকলের, তাহলে কেন এমন ভাগাভাগি মাস্টার বসে? এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে এই দেশকে জানতে হবে, এই দেশের মানুষদের বুঝতে হবে। কোয়েস্ট সুভাষ, কোয়েস্ট খোঁজ, অন্বেষণ। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি আমি। হ্যাঁ এই শোনো শোনো শোনো, কার ফোন, কি হয়েছে? দাদা ভাই। কি হয়েছে দাদা ভাই? আনন্দ হচ্ছে না, ঘরে বউ আসবে, ঘর একদম ভরে থাকবে। তারপরে ড্রাইভারের সাথে সুন্দরীর বিয়েটাও দিয়ে দেবো। ড্রাইভার, তুমি কিন্তু ঘর চাবাই থাকবে, বুঝেছো? দাদু ভাই তো কখনো মিথ্যা কথা বলে না। আচ্ছা পদ্ম, মহেন কোথায়? মহেন তো কিসব গানের ব্যবস্থা করতে গেছে। ভক্তিদি, মহেন কোন গানের নোককে আনতে গেল গো? মাসিমণি, শিগগিরই যাও। মেশোবাবু মহেন দাদার উপর খুব রেগে গেছেন। গানের জন্য মহেন দাদা কাকে যেন ডেকে এনেছে, তিনি গান গাইবেন। নিখিলের তো বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মা। আমি যে তোকে এতটা ভরসা করলাম, তার প্রতিদান তুই এইভাবে দিলি আমাকে? মেজবৌমা আর রুক্মিণীর শয়তানিতে ঘাবড়ে গেলে চলবে না। যাই কিছু হয়ে যাক না, 15 তারিখে বড় অনুষ্ঠান, আর সেদিন ছোট বৌমা প্রকাশ্যে গান গাইবেই, এটা আমাদের চ্যালেঞ্জ। মৃত্যু আছে বলেই তো জন্মান্তর, কিন্তু ঠিক কি করতে চাইছিস তুই? চম্পুজা গোপাল, সেও তো গোপালকে বড় ভালোবাসত, ঈশ্বরের জন্য পাগল পাগল করত। ত্রিনয়নীকে বাঁচিয়ে দিয়েছিস শুনলাম। ওকে গ্রামে দিয়ে আসবি নাকি আমার মরা মুখ দেখবি? ত্রিনয়নীকে নার্সিংহোম থেকে ছাড়লে আমি নিজে গিয়ে ওকে গ্রামে রেখে আসবো। বড় স্বার্থপর হয়েছি আমি, তোকে কত কষ্ট সহ্য করতে বাধ্য করেছি, এবার তোকে মুক্তি দিতে এসেছি আমি। কিছু মানুষ গরিব, কিছু মানুষ বড় লোক, কিছু মানুষ খেতে পায়, কিছু মানুষ খেতে পায় না, দেশ তো সকলের, তাহলে কেন এমন ভাগাভাগি মাস্টার বসে? এই প্রশ্নের উত্তর পেতে হলে তোমাকে এই দেশকে জানতে হবে, এই দেশের মানুষদের বুঝতে হবে। কোয়েস্ট সুভাষ, কোয়েস্ট খোঁজ, অন্বেষণ। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি আমি। হ্যাঁ এই শোনো শোনো শোনো, কার ফোন, কি হয়েছে? দাদা ভাই। কি হয়েছে দাদা ভাই? কি হয়েছে এখনই আমি ডিটেলসে কিছু বলতে পারবো না। আরে কিন্তু শোনো, তোমার ব্লাউজের মাপ আমি সব নিয়ে নেব। হ্যাঁ পরীর মতো সুন্দর লাগবে। কি আনন্দ হচ্ছে না, ঘরে বউ আসবে, ঘর একদম ভরে থাকবে। তারপরে ড্রাইভারের সাথে সুন্দরীর বিয়েটাও দিয়ে দেবো। ড্রাইভার, তুমি কিন্তু ঘর চাবাই থাকবে, বুঝেছো? হ্যাঁ